ওইটা লাগবে না না ওইটাও লাগবে না কেন লাগবে না ওইটা আমার আফার জন্য ওইটা আমার আফার পাও না আমানো ও আচ্ছা আচ্ছা কেন তোমার তো আছে তাই না ওইটাও দেই এত কিছু দিতে পারতাছি সামান্য ওইটা দিতে পারবো না কেন আমি আচ্ছা আপনি যদি আমার আফার সামনে দিতে পারেন আমি নেব মাই গড তোমার আপু যদি এই কথা শুনে আমি তো বাড়িতে রাখবো না আপনি যদি দিতে পারেন আমি আমি তো রাজি আছি বললাম তো কিন্তু এটা গিফট হিসেবে দিতে পারি এমন হ্যাঁ তুমি সেলর আমি না ড্রেস আপ নিতে চাচ্ছ বাট ওইগুলো আমি দেব রাখি ভালো থাকবেন এই হ্যালো 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 এই শোনো আমার কথা হ্যালো কি শালিকা কি অবস্থা জি ধুলা ভাই ভালো আছি আপনার কি অবস্থা আর শালি রামাগো খবরটা অন্য না দুলা ভাইরা শীতের দিন মরে গেল না বাইচে গেল কেন আপনার খবর নেওয়ার জন্য বুনি দিয়ে দিছি আরে সব কি সব কাজ কি বুন দিয়ে হয় শালি দেওয়া তো কিছু একটা করতে হয় ওই যে একটা কথা আছে না নামে শালি মানে রাত্রি হচ্ছে ঘরের বউ আর দিনে হচ্ছে শালি এমন দুলা ভাই দরকার নেই আমার আরে আরে ছোট বউ তুমি এটা কি কইলা কত তুমি যখন যা চাও আমি তাই দেই তাও যদি এইসব কথা বলো আপনি যে গিফটের গিফটে আপনি আমাকে দেবেন জীবনে একটা টাকা চকলেটও খাওয়ান না এই সেদিনকে যে তোমাকে একটা জ্যাকেট কিনে দিলাম জিন্সের ওইটা তো আমি তোমাকে দিয়েছি তোমার বোন না এটা আমার আপা বলার পরে আপনি দিয়েছেন টাকাটা কি দিয়েছে আর টাকাটা কে দিয়েছে দুলাভাই দিয়েছে তাহলে আর দুলাভাই কি ইচ্ছে করে তো আপা বলছে বলে আমারে দিয়েছে সরি আমি তোমার আপাকে বলেছিলাম যে শীতের ভিতরে ওর একটা জ্যাকেট গিফট করি আমরা যে গিফটটা হে আবার জ্যাকেট গিফট করবে আমাকে তুমি যদি আমাকে গিফটটা বলো তাহলে ভালো কি কি বলবা গিফটটা কি কি বলবা হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক আমার ওই যে মানে আমার আপাটা অনেক ভালো না আপা তো ভালো হবেই ওটা তো তোমার আপা আমি তো তোমার আপা না যে দুলাভাই দুলা ভাই আপনি হচ্ছেন এক নম্বর ফটকা সরি শালিকা এটা কিন্তু বেশি বেশি একবারও না ইয়েস দুলা ভাই নজর হচ্ছে খারাপ দেখো এইভাবে কথা বললে কিন্তু তোমার সাথে আর কখনো কথা বলবো না আমি আমি খারাপ কিছু বলছি আপনি নজর সত্যি কথা বলবেন আপনি নজরটা আমার দিকে না না হয় না হয় আপনি স্বীকার করেন আচ্ছা স্বীকার করলে কি হবে স্বীকার করে দেখেন না না স্বীকার করলে কি হবে সেটা করেই দেখেন পরে কি করে দেখেন না না তুমি বলো যে কি হবে স্বীকার করলে কি হবে আপনি করে দেখেন না না আমি তোমার তলে পড়বো কেন তুমি আমার তলে পড়বা হাসলে কেন আপনার কথা শুনে কেন কেমন কথা বললাম যে যার কারণে হাসতেছো এই যে আমি আপনার তলে পড়বো ইয়েস কেন মেয়ে মানুষ কি ছেলে মানুষের তলে থাকে না মানে বুঝলাম না মানে মেয়ে মানুষ কি ছেলেদের নিচে থাকে না নিচে থাকে না বলতে বুঝি নাই আমি বোঝাই বলেন আমাকে মানে আমি কি তোমার উপরে থাকতে পারি না কত বড় বেয়াদ চিন্তা করছো এই ছোট বউ তুমি এইভাবে কথা বলতেছো কেন হাজার হলে তোমার হাজবেন্ড আমি তাই না জীবনও না ওই নামে জামাই কামে না ঠিক আছে নামে যেহেতু আছি কামের ভালো থাকবো সমস্যা কি জীবনও না মানে কোনোদিনও না ও আচ্ছা আচ্ছা তাই বুঝো কিন্তু হাসতেছো কেন আপনার কথা শুনে তাই একটা কথা বলবো হ্যাঁ বলেন লাভ ইউ আপনি না ফাইলে ঝাল মরিচ আছে না যে কি ফটকা মরিচ না কি মরিচ বলেন ওটা গালের ভিতর ভরে দিতাম আর সেই গাল দিয়ে তোমাকে একটা কিস করতাম আচ্ছা কিস করবেন অত শখ আসেন আসবো হ্যাঁ কবে আসবো বলো আজকে চলে আসেন এখনই এক কাজ করো তুমি আমার বাড়িতে আসো তোমার আপুকে বিকেলে মার্কেটে পাঠাবো তুমি আমি দুজন মিলে জমি একটু আড্ডা ওই যে গাছে কাটল গোপে তেল কই তেল তো পাচ্ছি না ওই তো বললাম গাছে কাটার গোপে তেল গোপে তেল আছে দেই দেখেন ঘরে আচ্ছা শালি তুমি কি চাও বল আমি তোমাকে সব কিছু দিতে রাজি আছি আমি কিছু চাই না বাট তুমি শুধু আমাকে 2 ঘন্টা সময় দিবা বলো শালি দেব তোমার একটা কি 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 কিছু না না বলো না না কিছু না আচ্ছা দেখো তুমি কিন্তু ভালো করে জানো যে আমি তোমার কাছ থেকে কি চাই সো তুমি এটা ভালো করে কিন্তু জানো আপনি শরম করেন আমি আপনার ছোট বোনের মতন এই ছি সবাই যদি ছোট বোন হয় তাহলে ঘরের ঘরানি কি হবে ওই যে ঘরানি আছে না আপনি শরম করেন না ঘরে বলে কি আর একটা বিদেশের সাথে প্রেম করতে চাচ্ছেন সময় কাটাতে চাচ্ছেন ওটা তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে ওটা সেকেন্ড হ্যান্ড এখন নিউ চাই আসবা আমি এই কথা আপার সাথে বলবো আপনি একটা আসলে একটা ফালতু লোক কি বলবে আমি বলে দেবো কো এত জামাই আমার সাথে বলা যাবে না আপনি জামাই আমার সাথে বলা যাবে না এটাই তো এই কথা যদি বলা তো আমি কি বলবো জানো তো আমি বলবো তোমার ছোট বোন আমাকে জোর করে একটা কিস করছে আমার আমার বোন জীবনে বিশ্বাস করবে না আপনি মতন এত বেয়াদব না তোমার ঠোঁটের মাপ আমার জানা আছে তোমার ঠোঁটের মাপে একটা লিপস্টিক টুক করে লাগিয়ে দিব আহা হা করে লাভ নাই কত শখ শখ নাই এটা ইচ্ছা বেশি শখ বেশি আসা ভালো না জানেন
ভালো মন্দ আমি সেটা জানি না বাট আমি একটাই জানি আমি তোমাকে চাই আমি আপনাকে চাই না চাও না না একটা কথা বললি দিলে বসে না আমার বয়ফ্রেন্ড আছে ঠিক আছে উল্টো ফুলটো কথা বলবেন না বয়ফ্রেন্ড কয়টা আছে বয়ফ্রেন্ড হাসলা কেন আছে চার পাঁচটা চার আর পাঁচ নয়টা হ্যাঁ এক ঘন্টা করে সময় দিলে নয় ঘন্টা পারো তুমি আমি কাকে সময় দিই না আপনি আপনি নেগেটিভ কথা বলেন কে শুধু পজিটিভ ধরেন ও আচ্ছা আচ্ছা পজিটিভলি ভাববো না জি তো লাভ ইউ থিদি আপনার লাগে আচ্ছা আপনি ফোন রাখেন আপনার মতন ফালতু লোকের সাথে কথা বলবো না কেন আমি কি কি ফালতু আসলে এটা ফালতু লোক আমি ফালতু লোক হ্যাঁ আমি যদি ফালতু হই তুমি কি আমি ফালতুর শালি তাই থ্যাংক ইউ সো মাচ এই শোনো আগামীকাল আমাদের বাড়িতে আইসো হ্যাঁ সরি ভাই আমার যাওয়ার সময় নেই না না প্লিজ আইসো 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 শোনো আচ্ছা ঠিক আছে আমি যাব আচ্ছা ঠিক আছে ভালো থাকবো তাহলে আচ্ছা ওকে ওকে লাভ ইউ ফাইভ সেকেন্ড বেটা লাস্ট এটা হ্যালো হ্যালো কি ব্যাপার ফোন কাটলে কেন আপনি কাটেন নাই কেন আমি কাটি না মানে তুমি কাটছো ফোন আমি কাটি নাই আপনি তো কাটতেছেন না কাটেন আমি একবার শুধু বলছি যে ফোন রেখে দিলাম অমনি তুমি রেখে দিলা তা কি করব আপনার মতো আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নেই ও আচ্ছা আচ্ছা যাই হোক শোনো তোমাকে নিয়ে একদিন ঘুরতে যেতে মানে যাইতে চাই যাইবা জি না একটু আগে বললা তুমি আমাদের বাড়িতে আসবা এখন আবার তুমি না করতেছো ঘুরতে যাইবা না এই শালি কিসের জন্য হ্যাঁ যাইতে পারি মার্কেট করে দেবেন ওরে শালি রে শালির শালি রে এই শালি গো নে মানে এই দুলাবারে যদি কোনো একটা অফার করে না নগদেই মানে আপনি যদি আমাকে মার্কেট করে দেন চলে যাব আচ্ছা কিনিবা আগে শুনি বেশি না আমাকে দুই তিনটা থ্রি পিস কিনতে হবে তারপর আর তার কিছু না আর কিছু লাগবো না